আমি কিন্তু জেলাস ফিল করি না, কিন্তু তারপরে যে আমি কিছু দেখি না তাও না। আজকে ফাঁকে গেছিলাম যে মেয়েটা কে ছিল, তুমি মেয়েটার দিকে তাকাচ্ছো কেন? তুমি কি মনে করছো আমি তাকদের সাথে খেলতেছি? কিন্তু আমার চোখ ঠিক ওই দিকে ছিল। তুমি ঠিকই মেয়েটার দিকে তাকাইছো, মেয়েটা কি জামা পরছে, কি জুতো পরছে সব খেয়াল করছো। কাকে কি করছো? বাসের মধ্যে বুড়ি মহিলার দিকে তাকাইছো। আমি বলতেছিলাম বুড়ি মহিলার কথা, উনি সুন্দর স্মার্ট আছে, তুমি তখন আমাকে বলতেছো হ্যাঁ সুন্দর। কিন্তু তোমার উচিত ছিল না, তুমি বলার দরকার ছিল, তুমি না তাকানোর দরকার ছিল। আমি জানি যে রমজানের দিনে, রোজা রমজানের দিনে শয়তানের আল্লাহ বন্দি করে, কিন্তু শয়তান যে আমার ঘরে আছে সেটা আমি জানতাম না। মানুষ খারাপ হয় কিন্তু রোজার দিনে অন্তত মানুষ ভালো হয়, তুমি কখনো ভালো হবো না মনে হয়। তোমার শয়তানি বুদ্ধিগুলো মাথার থেকে তাড়াও, এখন তো কোনো কথা শুনবে না, এখন তো পুরো ফিরামিডের মতো হয়ে গেছো, তুমি শক্ত হয়ে গেছো, তুমি কোনো কথা শুনবে না। এটা একটা তুমি ভান দিচ্ছ কথাগুলো কাটানোর জন্য। তুমি পরশুদিন, তোমাকে আমি বলছিলাম মার্কেটে যাবো, তুমি মার্কেটে গেছো, তুমি যাওয়ার পরে তুমি পুরুষ দোকানে ঢুকো না, মহিলা দোকানে কেন ঢুকছো? কারণ মহিলা দেখতে তোমার কাছে খুব ভাল লাগে না, ওই মহিলার কথাগুলো ভাল লাগে তোমার? না না, ওইটা না, ওইটা একটু দেখো না, নিলে একটু দেখো দেখো, তার মানে ওই মহিলাটার কথা শুনতে তোমার কাছে মিষ্টি মধুর লাগতেছে। তুমি ভালো হয়ে যাও বুঝছো, আমি জেলাস ফিল করতেছি তোমার ভালোর জন্য বলতেছি, ভালো হয়ে যাও, ভালো হইতে ফসে লাগে না। তোমার না ওই মহিলার দোকানে ঢুকছিলাম কারণ তোমার কাছে গিফট নিয়ে দিছি ওইটার জন্য। তুমি আমাকে গিফট কিনো, তুমি ছেলের দোকান থেকে কিনো, মেয়ের দোকান থেকে কেন কিনছো? তোমাকে আমি বলিনি মেয়ের দোকান থেকে গিফট কিনতে, আবার ওই দোকান আমাকে নিয়ে যেতে তোমাকে আমি কখনোই বলিনি, এরকম গিফটের আমার দরকার নেই।